আজ আপনারা শুনবেন বিভা ক্যাফে নিবেদিত আবির রায়ের কলমে এক অন্য ধারার রোমাঞ্চকর গল্প, ভালুক মানুষ। গল্প পাঠে কৌশিক, কথক তথা রঞ্জনার চরিত্রে এবং ঈপ্সিতা। শুরু হচ্ছে আজকের গল্প, ভালুক মানুষ, প্রথম পর্ব। আদি কথা, 1961 সাল। কুয়াশা ঘেরা মেঠো রাস্তা দিয়ে একটা কালো ফিয়েট গাড়ি বারুলিয়ার দিকে ছুটে চলেছে। ডান দিকে পুরাতন গাঙের পেঁচানো সোতা ঘিরে রেখেছে একটা বিরাট মেঠো চড়াকে। স্থানীয় লোকে নাম দিয়েছে চুপিচর। হোগলায় ঘেরা মাঠের দুদিকে যত দূর চোখ যায় শুধু ধু ধু ধান জমি, কোথাও জনপ্রাণীর নিবাস নেই। আজ চাঁদের আলো ফিকে, হয়তো আকাশে মেঘ জমেছে। গাড়ির মধ্যে আধো ঘুমে পিছনের সিটে হেলান দেওয়া একটি কম বয়সী মহিলা, তার বুকের কাছে জাপটে ধরে রাখা একটা কাপড়ের পুঁটলি, সেই পুঁটলির থেকে দুটো খুদে হাত বেরিয়ে বুকের ওপর ঝুলে পড়া মহিলার চুলের গোছা নিয়ে খেলে চলেছে। গাড়ি ছুটে চলেছে প্রচণ্ড গতিতে। রাত কত হবে খেয়াল নেই মহিলার, হাতে ঘড়িও নেই। হয়তো চালকেরও সময় সম্বন্ধে ধারণা নেই। একটানা গাড়ি চলার পর মাঠের প্রায় মাঝামাঝি একটা জায়গায় এসে গাড়িটা থামল। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই মহিলার তন্দ্রা কেটে গেল। এতক্ষণ মোটরের শব্দে বোঝা যায়নি। গাড়ি থামতেই রাতের প্রকৃতি যেন একসাথে কোরাস গেয়ে উঠল এক অপার্থিব ঝংকারে। মাঠ জুড়ে ঝিঁঝির ডাক গাড়ির মোটা কাঁচ ভেদ করে ভেতর অব্দি আসছে। এ কি, এখানে থামলেন কেন? এক মিনিট দিদি। চালক দরজা খুলে বাইরে বেরোল। দরজা বন্ধ করার সাথে সাথে একটা কনকনে বাতাসের ঝাপটা মহিলার মুখে চোখে এসে লাগল। তিনি কোলের শিশুটিকে আড়াল করে নিলেন তৎক্ষণাৎ। ঋতুর নিয়মে এখন বসন্ত হলেও শহর থেকে এত দূরে মাঠের মধ্যে ঠান্ডাটা বেশ বোঝা যাচ্ছে। লোকটা বাইরে বেরিয়ে নিচু হয়ে গাড়ির নিচে কিছু একটা দেখছে। এই জনমানবহীন প্রান্তরে গাড়ি বিগড়ে গেলে ভারী বিপদ হবে। গাড়ির তলায় কিছু একটা টানা হ্যাঁচড়া করছে সে। কোলের শিশুটির বোধহয় ঘুম পেয়েছে। সে ঘন ঘন তার গোলাপি আঙুলগুলো দিয়ে চোখ কচলাচ্ছে। মহিলা তাকে বুকে চেপে ধরে ধীরে ধীরে পিঠ থাবড়াতে লাগলেন। গাড়ির চালক বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে অলসভাবে ধূমপান করতে আরম্ভ করেছে। কি মুশকিল, এটা কি এখন সিগারেট খাওয়ার সময়? আচ্ছা বিয়াক খেলে লোক তো আপনি, কি হলো উঠুন। মহিলার গলার আওয়াজ কাঁচ ভেদ করে বাইরে যায়নি, না হলে লোকটা শুনেও তার কথা শুনল না। সে একইভাবে সিগারেট টানতে লাগল। মহিলা এবার রাগের মাথায় কিছু বলতে গিয়ে হঠাৎ আটকে গেলেন। কিসের গন্ধ, পেট্রোলের না তেল কি লিক করছে নাকি? মহিলা গেট খুলে বেরোতে গেলেন, কিন্তু গেট খুলল না। ঠিকই তো, এই গাড়িতে সামনের দরজায় চাবি দিলে সব দরজা একসাথে আটকে যায়। মহিলা কাঁচের উপর থাবড়ে চিৎকার করলেন, কিন্তু
ড্রাইভার ঘুরেও তাকালো না। এই যে শুনছেন শুনছেন, হ্যালো শুনছেন, তেল লিক করছে কোথাও। লোকটা এমন ব্যবহার করছে কেন? মহিলার শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে আরম্ভ করলো। একি গাড়ি কি নিজে থেকে এগোচ্ছে নাকি? ড্রাইভার তো বাইরে। মহিলা কোলের বাচ্চাটিকে পাশে রেখে দুহাত দিয়ে কাঁচে বাড়ি মারলেন। ড্রাইভার ঘুরল কিন্তু এগিয়ে এলো না। গাড়ি গড়াচ্ছে সামনের দিকে। এতক্ষণে সে বুঝতে পেরেছে গাড়ির চাকা ঢালু জমিতে পিছলতে আরম্ভ করেছে আর চারটে দরজাই বন্ধ। কোকিয়ে উঠলেন মহিলা। সামনে সোজা পুরনো গাঙের গভীর খাঁড়ি। গাড়ির গতি বাড়ল। চালক দূরে দাঁড়িয়ে চুপচাপ দর্শকের মতো দেখতে লাগলো। কুয়াশা চিরে কালো গাড়িটা হুড়মুড় করে গিয়ে খাঁড়ির পাথরে প্রায় 20 ফুট নিচে সশব্দে ছিটকে পড়ল। ভিতরে আটকে মহিলা আর সেই দুধের শিশু। খানিকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থেকে ড্রাইভার অলসভাবে এগিয়ে গেল। খাঁড়ির পাড়ে দাঁড়িয়ে নিচে তুবড়ে যাওয়া গাড়িটার ফাটা ফুয়েল ট্যাঙ্কের গন্ধ তার নাকে আসছে। সে খুব শান্তভাবে মুখের সিগারেটটায় শেষ টান দিয়ে ছুঁড়ে মারল ফুয়েল ট্যাঙ্কটা লক্ষ্য করে। সেকেন্ডে আলোয় ভরে গেল অন্ধকার প্রান্তর। দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটা। ঘাতক ড্রাইভার খানিকক্ষণ সেইভাবে তাকিয়ে থেকে ঘুরতে যাবে, হঠাৎ ঝড়ের বেগে বিরাট কিছু একটার ধাক্কায় সে ছিটকে গেল। কয়েক সেকেন্ড তার দেহটা হাওয়ায় ভেসে ওপর থেকে নিচে প্রায় থেতলে এসে পড়ল জ্বলন্ত গাড়িটার উপরে। নিচু হয়ে ট্যাঙ্কের পাইপ ফাটানোর সময় তার আস্তিনও বুকে তেল লেগেছিল। নিমেষে দাউ দাউ করে ধরে গেল তার সারা শরীর। আর্তনাদ করে মানব মশালের মতো জ্বলন্ত অবস্থায় পালাতে গেল সে, কিন্তু কিছু দূর গিয়ে ছিটকে পড়ল। তার সর্বাঙ্গ গ্রাস করতে থাকলো লেলিহান শিখা। আগুন তার গলার উপরে ওঠার আগে ঝাপসা দৃষ্টিতে সে দেখল একটা বিরাট অপার্থিব পাশবিক অবয়ব যেন জ্বলন্ত গাড়িটার থেকে কাপড়ের পুটলিটা বের করে বুকে জড়িয়ে উঠে দাঁড়ালো আগুনেরই মধ্যে। লক লকের শিখা ঘিরে রয়েছে তাকে, কিন্তু যেন এক চুলো পুড়ছে না তার। সেই রাতে আগুনের হলকা দেখে দূরের গাঁয়ের লোক দল বেঁধে মাঠে এসে গাঙের জল তুলে জ্বলন্ত গাড়ির আগুন নেভায়। সেইখান থেকে একটি পুরুষ ও একটি স্ত্রীলোকের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গাড়ির ধ্বংসাবশেষ থেকে বেশ কিছুটা দূরে একটি মসৃণ পাথরের ওপর কাপড়ে মোড়ানো একটি ফুটফুটে শিশুকন্যাকে খুঁজে পাওয়া যায়। কেউ যেন সযত্নে তাকে সরিয়ে নিয়ে গেছে জ্বলন্ত গাড়ির হলকা থেকে। তার গায়ে একটা আঁচড়ও লাগেনি। January 1964। খবরের কাগজ কোনোদিনই খুঁটিয়ে পড়ি না, তবে ইদানিং বিজ্ঞাপনের পাতাটা প্রায় প্রত্যেক হপ্তাতেই বেশ ভালোভাবে তল্লাশ করছিলাম। ইন্টারমিডিয়েট দিয়ে একটা টাইপিং স্কুলে ঢুকেছিলাম। কলেজে সবার মুখে শুনতাম যে টাইপিংটা শিখে গেলে কোনো না কোনো আপিসে স্টেনোর কাজ বাঁধা। আরও পড়াশুনোর ইচ্ছে থাকলেও মধ্যবিত্ত পরিবারে বিয়ের যোগ্যী মেয়ে দিনের পর দিন বাপের খেয়ে পড়াশুনো করে চলেছে, এই কথাটা কানে আসাটা অসম্ভব হতো না। বাবা বেশ কয়েক বছর হলো কারখানা থেকে অবসর নিয়েছে, পয়সা করি যা পেয়েছে তাও সামান্যই। এই অবস্থায় গ্র্যাজুয়েট হওয়ার স্বপ্নটাকে আপাতত বাক্সবন্দি করে ইতি উতি কাজের খোঁজ করতে শুরু করে দিয়েছিলাম। এক বন্ধুর মারফত একটা সদাগরি আপিসে কাজ পেয়েও ছিলাম। মারোয়ারি মালিক মানুষ বেশ ভালো ছিলেন, মাইনে ভালো দিতেন, ছুটি পেতাম। কিন্তু হঠাৎ একদিন তিনি ব্যবসাপত্র গুটিয়ে স্ত্রীকে নিয়ে ঋষিকেশ চলে গেলেন। সব শুদ্ধ
আমরা 18 জন কাজ হারালাম। কলেজের বান্ধবীদের ততদিনে প্রায় সকলেরই বিয়ে হয়ে গেলেও আমার বাড়ি থেকে বিয়ে নিয়ে তাড়াহুড়ো করা হয়নি। কেউ মুখে না বললেও বুঝতাম যে আমার রোজগেরে হওয়াটাই বোধহয় আমার ঢাল ছিল। কিন্তু এবার কাজ হারিয়ে সত্যি চোখে অন্ধকার দেখলাম। ব্যাংকে জমানো টাকা সামান্যই, সেই দিয়ে আর কতদিন চলে? তাই আবার শুরু হলো কাজ খোঁজার পালা। আমাদের বাড়িতে কাগজ রাখা হয় না, দুপুরের পর পাশের বাড়ি থেকে কাগজটা নিয়ে আসি। প্রথমে বাবা চোখ বোলায়, তারপর আমি, তারপর মা। আজ বিজ্ঞাপনের পাতাটা খুলতেই তলার দিকে একটা গাঢ় কালিতে ছাপা বিজ্ঞাপনে চোখ গেল। কর্মখালীর বিজ্ঞপ্তি তো বটেই, তবে একটু ভিন্ন। 5 বছরের শিশুকন্যার জন্য সর্বক্ষণের পরিচারিকার প্রয়োজন, মাহিনা অতিরিক্ত, থাকা খাওয়ার বন্দোবস্ত থাকিবে। আহ্বায়ক যতীন্দ্র মাইকেল বরাট। আবেদনের ঠিকানা উত্তরায়ণ, 7 নম্বর মিশন কলোনি, নবপল্লী, থানা নবদ্বীপ, জেলা নদিয়া। তড়িৎ আবেদন বাঞ্ছনীয়। বিজ্ঞাপনটা পড়ে দুটো ব্যাপারে নিশ্চিত হলাম। প্রথম, আজকের দিনে ফুল টাইম গভর্নেন্স রাখতে যাওয়ার সাহস দেখাচ্ছে মানে আর যাই হোক এদের টাকার অভাব নেই। দ্বিতীয়, এদের দরকারটা জরুরি ও অকৃত্রিম। এবং এই দুটো ব্যাপারই প্রমাণিত হয় যে মাইনের ব্যাপারে এরা কার্পণ্য করবে না। যদিও গভর্নেন্সের কাজ কখনো করব এমন আশা বা ইচ্ছে কোনোটাই আমার কখনো ছিল না, তবু আমার বর্তমান অবস্থায় এই বিজ্ঞাপনটি নিঃসন্দেহে আশার আলো। একদম ছোট বাচ্চা হলে হয়তো ঝুঁকিটা নিতাম না। বছর 5 বয়স মানে আর যাই হোক সারাক্ষণ কোলে কোলে ঘোরানোর ঝামেলা থাকবে না। নিজের নাম পরিচয় দিয়ে চাকরির আবেদন করে বিকেলেই পোস্ট কার্ড লিখে রেখেছি, কাল সকাল সকাল ডাকে দিয়ে আসব। 2 ফেব্রুয়ারি, আজ আমার চিঠির উত্তর পেলাম। আগামী 7 তারিখের মধ্যে আমাকে নবদ্বীপ যেতে লিখেছে, সাথে এও উল্লেখ করেছে যে যাওয়া মানেই আমার কাজ পাকা এমনটা কিন্তু নয়। অর্থাৎ আমায় পরখ করে যদি তাদের পছন্দ না হয় তাহলে পরদিনই আমায় আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতা ফিরতে হবে। অবশ্য আমার যাতায়াত বাবদ যা খরচ হবে তা তারা দিয়ে দেবে। যেখানে 5 বছরের শিশুর দায়িত্ব বলে কথা, সেখানে তাদের এই শর্তের ব্যাপারটা যেন আমি মানবিকভাবে দেখি ইত্যাদি। যদিও তাদের দাবি অন্যায্য নয়, যেখানে একজন অপরিচিত উটকো মেয়ে মানুষকে সর্বক্ষণের জন্য ঘরে স্থান দেওয়ার ব্যাপার সেখানে তো ঠিকই আছে, তবু আমার যেন কেমন জেদ চেপে গেছে কাজটা আমায় পেতেই হবে। আমি শিক্ষিতা, ভদ্র ঘরের মেয়ে, কাজে ফাঁকি দেওয়া আমার স্বভাবে নেই। যদিও গভর্নেন্স হিসেবে আমার বয়সটা একটু কম, তবে আশা করি মানিয়ে নিতে পারবো। আর উত্তর পাঠানোর প্রয়োজন নেই। কিছু বাড়ির কাজ বাকি আছে, যেমন রেশন তোলা, লাইটের বিল দেওয়া, সেসব সেরে 6 তারিখ আমি বেরোব। 6 ফেব্রুয়ারি, নবদ্বীপ ধামের কথা লোকমুখে অনেক শুনে থাকলেও আসার সৌভাগ্য এর আগে কখনো হয়নি। জায়গাটা শহর বললে ভুল হবে, তবে নগর বলা যায়। ব্যান্ডেল থেকে ট্রেন বদলে আদি ভাগীরথীর সোঁতা পেরিয়ে নবদ্বীপ স্টেশনে যখন নামলাম তখন প্রায় বিকেল। শ্রীচৈতন্যের জন্মস্থান এই পুণ্যভূমিতে বেশিরভাগ মানুষই বৈষ্ণব। ছোট বড় মিলিয়ে প্রচুর মন্দির, দেউলে ঘেরা ছোট্ট একটা সাদা মাটা নগর। স্টেশনের বাইরে গোটা দুয়েক এক্কা দাঁড়িয়েছিল। তাদের একটির গাড়োয়ানের কাছে গিয়ে বললাম, নবপল্লী মিশন কলোনি? ও, কেশটানপাড়া? সে তো অনেক দূর, 1.5 টাকা লাগবে। চাকরি না জুটলেও এই টাকাটা ফেরত পাওয়া যাবে এইটা ভেবে একটু আশ্বস্ত হলাম। কিন্তু ঠিক কত দূর জায়গাটা? উত্তর পেলাম আর কিছুক্ষণের মধ্যে। খাল বিল পেরিয়ে নবপল্লীর কেশটানপাড়া মিশন কলোনিতে পৌঁছতে পৌঁছতে সূর্য ডুবে গেল। ইংরেজ আমলে মিশনারির পাদ্রীরা নদিয়া কেশনগরের দিকে নিজেদের ধর্ম বিস্তার করতে সফল হয়েছিল। গরিব দিনমজুর, মুটে বা কৃষকদের পেট ভরা খাবার বা তাদের ছেলেমেয়েদের ভালো শিক্ষার পরিবর্তে তাদের নিজের ধর্ম বিসর্জন দিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে হতো। এই মিশন কলোনির বাসিন্দারা সম্ভবত সেই মানুষগুলোরই বংশধর।
যদিও কলোনি বলতে যেমনটা বোঝায় এই জায়গাটা ঠিক তেমন নয়। বাড়িঘরগুলোকে দেখে এটাকে বেশ বর্ধিষ্ণু পাড়াই মনে হলো। কাঁচা হলেও রাস্তা বেশ চওড়া, পাঁচিল দেওয়া ছোট ছোট বাংলো আকারের বাড়ি বেশ ছিমছাম। অন্ধকারে এক সাইকেলওয়ালা এদিকেই আসছিল। তাকে উত্তরায়ণ জিজ্ঞাসা করতে সে আঙুল দিয়ে রাস্তার শেষ মাথার দিকে বাড়িটা দেখিয়ে দিল। লোকটা যেটাকে দেখালো সেটাকে শুধু বাড়ি বললে ভুল হবে। নির্জন রাস্তায় সন্ধ্যার অন্ধকারে আমার এক্কার ঘোড়ার খুরের আওয়াজ গিয়ে থামল একটা পেল্লায় ফটকের সামনে। সুরকির তৈরি লালচে শ্যাওলা ধরা ফটকটার দুদিকে প্রায় আমার মাথার উচ্চতায় দুটো পাথরের প্রহরী বল্লম হাতে দাঁড়িয়ে রয়েছে। ফটকের বাঁদিকে একটা ফাটল ধরা শ্বেত পাথরের ফলকের উপর খোদাই করে লেখা উত্তরায়ণ। বাহ, এরা নামকরণের বেলায় ধর্মটর্ম অত তোয়াক্কা করেনি দেখে ভালোই লাগলো। ফটকের পিছনে বেশ খানিকটা ঘাস জমি, তার পেছনে বেগুনি আকাশের গায়ে মাথা তুলে আলো আঁধারি মেঘে একটা বিরাট অট্টালিকা সদৃশ বাংলো দাঁড়িয়ে রয়েছে। বাড়ি আর ফটকের গঠন থেকে বেশ বোঝা যায় এটা কোনো ইংরেজ আর্কিটেক্টকে দিয়ে রূপায়িত করা হয়েছে, তাও বেশ কয়েক দশক আগে। একটা টাকা মিটিয়ে লোহার সদর দরজা খুলে ঘাস জমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির মূল দুয়ারের সামনে এসে দাঁড়ালাম। সম্ভবত মূল ফটকে অন্য সময় একজন দারোয়ান থাকে, এখন নেই। গেটের পাশে রাখা একটা তোবড়ানো টিনের টুল দেখে বুঝলাম কি নির্জন রে বাবা, লোকজন সব কোথায়। কুচকুচে কালো কাঠের একটা বিরাট দরজার উপর সিংহের মুখের ডিজাইনের নকার। দরজাটা এতটাই বিরাট যে তার সামনে দাঁড়ানো আমার 5'4" শরীরটা উচ্চতায় তার অর্ধেকের বেশি হবে না। হাত তুলে নকারটা ছুঁতে যাব এমন সময় পাশের অন্ধকার থেকে আওয়াজ এলো, কে? ঘুরে দেখি বেঁটে খাটো এক বয়স্কা ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে আসছেন। এনার বয়স 55 হবে, মাথার চুল কাঁচা পাকা, বোঁচা নাক আর ছোট ছোট চোখ দুটো দেখে আন্দাজ করলাম উনি উত্তরবঙ্গীয় বা নেপালি হবেন হয়তো। নমস্কার, আমার নাম রঞ্জনা চ্যাটার্জি, আমি কলকাতা থেকে আসছি ওই গভর্নেসের জন্য। ও, আসুন। দরজা ভেতর থেকে আটকানো ছিল না, ভদ্রমহিলা হালকা ধাক্কা দিতেই শব্দ করে খুলে গেল। পুরনো আমলের ইংরেজিয়ানা বাড়ি, উঁচু দেওয়াল, ঠান্ডা মেঝে, টিমটিমে ঝাড়বাতি, ঘরে আলো জ্বললেও আলো আধারিটা যেন রয়েই গেছে। উনি আমায় একটা গোল বৈঠকখানায় বসালেন। ঘরের দেওয়াল জুড়ে প্রায় ছাদ অবধি ময়লা পড়া সব পুরনো পুরনো পেন্টিং। কলকাতাতে এতটা বোধ না হলেও এখানে সন্ধ্যের পর কনকনে ঠান্ডাটা বেশ অনুভূত হচ্ছিল। ভদ্রমহিলা আমায় বসতে দিয়ে পিছনের অন্ধকার প্যাসেজের ভিতর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ঝিঁঝির ডাক ছাড়া কানে আর কোনো শব্দ আসে না। কলকাতার মতো এখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই। দূরে কোথাও শাঁখ বাজার শব্দ কানে এলো, তারপর চাপা ঘণ্টা ধ্বনি। এটা খ্রিস্টান পাড়া, হয়তো কলোনির বাইরে কাছাকাছির মধ্যে কোনো মন্দির আছে। হঠাৎ পায়ের শব্দে চমকে উঠলাম। পেছনের প্যাসেজ দিয়ে ঘরে ঢুকছেন এক অচেনা ভদ্রলোক, তার পিছন পিছন সেই মহিলা। ভদ্রলোক বেশ লম্বা আর সুপুরুষ, বয়স কিছুতেই 40-এর ওপর নয়। দাড়ি গোফ কামানো, পরনে ফিনফিনে পাঞ্জাবির উপর দামি শাল আর পায়ে পশমের জুতো। আমি উঠে দাঁড়িয়েছিলাম, উনি ইশারায় আমায় বসতে বললেন। তারপর ঘুরে আমার সামনের কেদারায় বসে হাত দুটোকে কোলের উপর জড়ো করে রাখলেন। বলুন। হ্যাঁ, আপনার নাম? রঞ্জনা ব্যানার্জি। গত সপ্তাহে আপনার চিঠি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার সাথে আরও দুজন চিঠি লিখেছিলেন, সকলকেই আমি একই উত্তর পাঠাই। একজন পাকাপাকি মাইনে পত্রের কথা না বলে আসতে ঠিক রাজি হননি, আর দ্বিতীয় জনের কাছে লেখা আমার চিঠি ফেরত চলে আসে। তো
I guess we are just left with you. যাক, এই যাত্রায় অন্তত কাজটা জুটে গেল বলেই মনে হয়। না, আসলে আমারই টাকা পয়সার কথা উত্তরে লেখা উচিত ছিল, কিন্তু দেখুন, যিনি প্রথম থেকেই এতটা মানি মাইন্ডেড, তার কাছ থেকে আর যাই হোক না, একটা বাচ্চার আন্তরিক দেখভাল আশা করা উচিত নয়। কাজেই এই দ্বিতীয় মহিলাকে আমি আর উত্তর পাঠাইনি। আমার পাশের বাড়ির মণি বৌদির ছেলেটা প্রায় আমার কোলে কোলেই বড় হয়েছে। তার বড় আর্মিতে থাকায় বাড়ির কর্মঠ মানুষের অভাব ছিল। তার উপর বৌদির প্রেগনেন্সিতে অনেক জটিলতা ছিল, অনেক কষ্টে বেবি এসেছিল। সেই অবস্থায় তাকে সাথে করে দিনের পর দিন ডাক্তার দেখানো, ওষুধ এনে দেওয়া, সকালে বিকেলে গিয়ে দেখাশোনা করা, তারপর খোকা হওয়ার পরেও তাকে নিয়মিত স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সবই তাদের বাড়ি গিয়ে গিয়ে আমি করতাম। আর সে ছেলেও রানুপিসি রানুপিসি বলতে অজ্ঞান। কাজেই আন্তরিকতার অভাব আমার হবে না, এটা আমি নিশ্চিত। এবার সুপুরুষ ভদ্রলোক অর্থাৎ যতীন্দ্র মাইকেল বরাট বললেন, দেখুন আপনাকে বিষয়টা না খুলে বলি, আমার মেয়ে জেনি, হ্যাঁ, এমনিতে চুপচাপ শান্ত, দুঃশিপানা বায়না তো দূর, সে কখনো চেঁচিয়েও কথা বলে না। সে তার ছবি, রং বা খেলনা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু সে মেয়ে ছিল, তার মায়ের বড্ড ন্যাওটা জানেন। আমি তো ব্যবসার কাজে বাইরে বাইরে থাকতাম, আর চিনি সারাদিন মায়ের পায়ে পায়ে ঘুরত। রান্নাঘরে সন্ধ্যাবেলা মায়ের সাথে বসে আটার পুতুল বানাতো, রাতে মায়ের মুখে রূপকথা শুনত, কিন্তু জানেন প্রচুর কথা বলতো, হাসতো, গল্প করত। গত অক্টোবরে, আমার স্ত্রী অ্যানিমিয়ার কমপ্লিকেসির ফলে মারা যান, আর তারপর থেকে জেনি কেমন বদলে গেছে, গুম মেরে থাকা, তারপর ওই চারবার ডাকলে একবার উত্তর দেওয়া, কখনো কখনো না হাসা। আমি জানি যে এই বয়সের বাচ্চার ওপর মায়ের মৃত্যুর এফেক্ট খুব খারাপভাবে পড়ে, কিন্তু আমার ভয় জানেন যে এর ফলে অদূর ভবিষ্যতে যদি আরও বড় কোনো মানসিক রোগের শিকার হয়ে যায় জেনি, মানে সে কোনো কালেই এলাকার বাচ্চাদের সাথে মিশত না। বিকেলে মায়ের সাথে পার্কে যেত বটে, তাও দোলনায় চড়লে তার মা ধাক্কা দেবে, এই ছিল তার খেলা। হ্যাঁ, বাইরের কোনো বাচ্চার সাথে সে কথাও বলতো না, খেলতও না। তো আমি ব্যবসা সামলে তো ঘরে সময় দিতে পারি না, তবু গত চার মাসে যতটা সম্ভব তাকে সময় দিয়েছি, তার কাছাকাছি আসার চেষ্টা করেছি, তাকে কাছে টানার চেষ্টা করেছি, তাছাড়াও ওই পাউরিদি যতটা পেরেছেন সহযোগিতা করেছেন, কিন্তু তারও তো বয়স হয়েছে, তাই না? ঘরের সমস্ত কাজ সামলে এত বড় বাড়িতে সারাক্ষণ মেয়েকে চোখে চোখে রেখে তার সম্পূর্ণ দেখভাল করা ওনার পক্ষেও সম্ভব হচ্ছে না। আমি জানি যে দ্য ওয়ার্ক ইজ নট ভেরি সিম্পল, কাজটা সহজ নয়, কিন্তু কিছুটা হলেও হয়তো আপনাকে তার মায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করতে হবে। মাই রিকোয়েস্ট ইউ, আমি অনুরোধ করব যে আপনি যদি দয়া করে এই কাজটা আর পাঁচটা কাজের মতো পেশাদারিত্ব দিয়ে না দেখেন, একটু হৃদয় দিয়ে, অনুভব দিয়ে দেখার চেষ্টা করেন না, পারিশ্রমিক নিয়ে আপনি চিন্তা করবেন না, দ্যাট উইল বি ডান। হ্যাঁ, আপনাকে এই বাড়ির অন্য কোনো কাজ করতে হবে না, হ্যাঁ, আপনি আপনার সম্পূর্ণ সময়, মনোযোগ আর ভালোবাসা জাস্ট আমার মেয়েটার দিকে দেবেন। জেনি চাপা মেয়ে, সে হয়তো আপনার সামনে নিজেকে মেলে ধরতে সময় নেবে, বাট আপনি ধৈর্য হারাবেন না, প্লিজ প্লিজ, এই আমার রিকোয়েস্ট। যতীন্দ্রবাবু থামলেন, লম্বা একটা শ্বাস নিলেন। আমি বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন,
আমি যখন এই কাজটা করব বলে ঠিক করি, তখন নিজের কাছে নিজেই কথা দিই যে আমি আমার সম্পূর্ণটা দিয়ে আপনার মেয়েকে দেখাশোনা করব। আমি কথা দিচ্ছি, আমার তরফ থেকে আপনি কোনো গাফিলতি পাবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশ, তাহলে পাউরিদি আপনার ঘর দেখিয়ে দেবে, যান আপনি বিশ্রাম করুন। জেনি 8টার মধ্যে খেয়ে তার ঘরে চলে যায়। আজ হয়তো তার সাথে আপনার দেখা হবে না, কাল সকালে আমি বেরোনোর আগে আপনার সাথে তার আলাপ করিয়ে দেব, কেমন? উঠে যাওয়ার আগে ভদ্রলোক আমার থেকে বেশ কিছু কাগজপত্র চেয়ে নিলেন। শত হোক, ব্যবসায়ী মানুষ, কাজ দেওয়ার ব্যাপারে সব কিছু নিয়ম মাফিক করতে চান। আমার একটা হাত ব্যাগ আর একটা কাঁধের ব্যাগ ছিল, সে দুটো নিয়ে আমি দোতলার দিকে পাউরিদির পিছন পিছন পা বাড়ালাম। আপনার বাড়ি কোথায় দিদি? আমরা বর্মা রাজবংশী, আদিপানি কোচবিহারের ঝুমড়িতে। তবে এখানে আছি আজ বছর 20 তো হবেই। জেনি কি নিজের ঘরে রয়েছে? হ্যাঁ, বিকেল থেকে তার গায়ে হালকা জ্বর, আজ আর পড়তে বসেনি সে, একটু পর খেয়ে ঘুমিয়ে পড়বে। ও, খারাপ লাগলো শুনে। মণি বৌদির ছেলেটা এমনিতে খুব দুরন্ত, কিন্তু একটু শরীর বেচাল করলেই একেবারে এলিয়ে পড়ে। এমনিতেই তার খুব ঠান্ডার ধাত, একটু এদিক ওদিক হলেই গা গরম হয়ে যায়, তাই খুব সাবধানে রাখতে হয় তাকে। তবে মা মারা যাওয়ার পর থেকে সে যেন একটু বেশি রুগ্ন হয়ে গেছে। সে স্কুলে ভর্তি হয়নি? না, এই বছর তাকে স্কুলে দেওয়ার কথা ছিল, কিন্তু স্যারে দিচ্ছে নেই। আমি বলেছিলাম স্কুলে গেলে হয়তো তার একাকিত্ব একটু কাটবে, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর উনি মেয়ের প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়েছেন, তাই এখনই তাকে কাজ ছাড়া করতে চান না। যদিও মেয়ের তার মায়ের প্রতি বেশি টান ছিল, বাপের সাথে তেমন পটে না তার। আসলে ছোটবেলা থেকে বাপ তেমন সময় দেয়নি তাকে, বাচ্চা মানুষ, হুট করে কি আর মনোভাব বদলে যায়। দোতলার সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটাই আমার, খুব বড় না হলেও বেশ সাজানো গোছানো, বিছানাপত্র পরিপাটি, ঘরে জলের জগ, কম্বল, বালিশ সব গুছিয়ে সাজানো। এর পাশের ঘরটা জেনির, আপনি বিশ্রাম করুন। স্যার 9টায় ডিনার করেন, 9:30 আমরা, সেই মতন আপনি নিচে নেমে আসবেন। আমি ঘাড় নাড়লাম, পাউরিদি চলে গেলেন। আমার একটু অবাকই লাগলো, এইটুকু মেয়ে একা শোয়, এদের সবই দেখছি একটু বিলিতি ধাঁচে। যেই মেয়ে একাকিত্বে ভোগে তাকে একা শোয়ানোটা কতটা ঠিক সেই নিয়ে তর্ক কিন্তু হতেই পারে। সারাদিনের জামাকাপড় ছেড়ে একটা শাল জড়িয়ে দক্ষিণের জানলাটা খুলে দিয়ে লিখতে বসেছি। বাইরের কনকনে হাওয়া ঘরে ঢুকছে বটে, কিন্তু আমার বেশ লাগছে। খাবার সময় হতে এখনো অনেক দেরি, চাঁদের আলোয় বাইরের ঘাসে ঢাকা লনটা দেখা যাচ্ছে। কে কে ওখানে? ভেজানো দরজার বাইরের অন্ধকারে যেন কিছু একটা সরে গেল। আমি এক দৌড়ে গিয়ে দরজাটা খুলে বাইরের দিকে তাকালাম। অন্ধকারে নিঝুম প্যাসেজটা খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। অথচ আমি যেন স্পষ্ট দেখলাম, বেশ বড় আর উঁচু একটা ছায়ার মতো আমার দরজার সামনে দিয়ে বাঁদিকে সরে গেল। হঠাৎ হঠাৎ নাকে একটা গন্ধ লাগলো। গন্ধটা মোটেও সুগন্ধ নয়, ঝাঁঝালো পশু পশু গন্ধ। আমি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে পুরো সিঁড়ি হয়ে একতলা ল্যান্ডিংটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেউ যদি থেকে থাকে তাহলে তার লুকোবার মতো কোনো জায়গা নেই, তাকে নামতে হলে সিঁড়ি দিয়েই নামতে হবে। আর আমি যত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছি তত তাড়াতাড়ি কারোর পক্ষেই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একতলার ড্রয়িং রুমের বাইরে চলে যাওয়া অসম্ভব। না না না, সারাদিনের পথের ধকল আর ক্লান্তিতেই বোধহয় এসব হচ্ছে। না না, ফিরে এলাম ঘরে। হাত ব্যাগ থেকে চিরুনি, স্নো, কাজল আর হাত আয়নাটা বের করে টেবিলের উপর এক কোণা করে সাজিয়ে রাখলাম।
বেশ বড় একটা চাঁদ উঠেছে আজকে। দূরে পশ্চিম দিকে একটা ছোট চ্যাপেল আছে, তার ঘণ্টা ঘরের চূড়োটা এখান থেকে দেখা যায়। হঠাৎ ভেজানো দরজাটার বাইরে একটা খুট করে শব্দ হল। বাইরের প্যাসেজটা মিশমিশে অন্ধকার। খানিকক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে। না না, এবার আর মনের ভুল হতেই পারে না, আমি স্পষ্ট শুনেছি শব্দটা। আমি হঠাৎ চোখে পড়ল দরজার ফ্রেমের উপর চারখানা ছোট ছোট আঙুল, তারপর 3 ইঞ্চি ফাঁকটা দিয়ে ঝুঁকে এলো হলদে হেয়ার ব্যান্ড পরা দুটো উজ্জ্বল ডাগর চোখওয়ালা একটা ছোট্ট মাথা। ৭ই ফেব্রুয়ারি। জেনি রুথ বরাটের সাথে আমার প্রথমবার কথা বলতে পাক্কা 50 মিনিট সময় লেগেছিল। প্রথম 3 বার সে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে নিজের ঘরে চলে গিয়েছিল। আমি তার ঘরে ঢুকে তার ব্যক্তিগত জায়গায় হানা দিতে চাইনি, হোক না সে ছোট, তাই বলে কি তার প্রিভেসি বলে কিছু নেই। চতুর্থবার যখন তাকে উঁকি মারতে দেখলাম, তখন তার দিকে না তাকিয়ে পিছন ঘুরে বললাম, আমি জেনির সাথে আলাপ করবো বলে একটা জিনিস এনেছিলাম, কিন্তু সে তো ঘুমিয়ে পড়েছে না, তাই না হয় কালকেই দেব। ক্যাচ শব্দে দরজাটা খুলল আমার পিছনে, তারপর ছোট্ট ছোট্ট পায়ের শব্দ ঘরে ঢুকল। আমি ঘুরলাম, হলদে ফ্রকের উপর একটা সবুজ কার্ডিগান আর মাথায় হলুদ রঙের একটা হেয়ার ব্যান্ড পরা একটা অস্বাভাবিক রকম রোগা মেয়ে ঘরে এসে দাঁড়িয়েছে। তার শরীরে মাংসের লেশমাত্র না থাকলেও মুখখানা ঠাকুরের মতো সুন্দর, ভ্রু দুটো অস্বাভাবিক রকম হালকা হলেও চোখ দুটো উজ্জ্বল আর ডাগর ডাগর, ঘাড় অবধি ছোট করে কাটা চুল আর তার হালকা কটা চোখ। আমি তার দিকে তাকিয়ে হাসলেও সে কিন্তু হাসল না, একইভাবে অবাক নয়নে আমার দিকে চেয়ে রইল। তুমি কি জেনি? মাথা নাড়তে তার কয়েক সেকেন্ড দেরি হলো, আর একবার নেড়েই থেমে গেল। উঠে এলে যে, গায়ে জ্বর নেই? এবার মাথাটা পাশাপাশি নড়ল, তাও মাত্র একবার। তুমি দেখতে চাও না আমি কি এনেছি? জেনি এবার আর মাথা নাড়ল না, সে শুধু কৌতূহলী চোখে বিছানায় রাখা আমার ব্যাগটার উপর 2 বার চোখ বোলালো। ব্যান্ডেল স্টেশনে কেনা একটা রঙিন অরণ্যদেব কমিক্সের বই বের করলাম আমি হাত ব্যাগ থেকে। আমি জানি সে পড়তে পারে না, কিন্তু তার সাথে আলাপ জমানোর মতো আর কিচ্ছু ছিল না আমার কাছে। তোমার ছবির বই ভালো লাগে না? আবার ঘাড় নাড়ল হ্যাঁ এর ভঙ্গিতে একবার। আমি হাত বাড়িয়ে বইটা তার দিকে এগিয়ে ধরলাম। জেনির চোখ 2 বার ওপর নিচ করল, বই থেকে আমার মুখ, আমার মুখ থেকে আবার বই, তারপর বাঁ হাতটা উঠে আলতো করে সে বইটা নিজের হাতে নিল, তারপর আবার সেইভাবেই আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। খুলে দেখো বইটা, অনেক ছবি রয়েছে, জঙ্গল, জানোয়ার, মানুষ, পাহাড়, অনেক ছবি। জেনি সেইখানেই দাঁড়িয়ে বইটা খুলল। ওখানে কেন, আমার কাছে এসো। কথাটা বলার সাথে সাথে সে 2 পা পিছিয়ে গেল দরজার দিকে, হাতের বইটাও ঝপ করে বন্ধ হয়ে গেল। তার চোখ আবার বই থেকে আমার মুখের দিকে, এবার তার চোখে মুখে আর কৌতূহল নয়, সতর্কতা ফুটে উঠেছে। আমি বুঝলাম এত তাড়াতাড়ি তার সাথে মেশা সম্ভব নয়, সে কোনো কারণে নিজের চারপাশে এক মানসিক বেড়া তুলে রেখেছে যেটাকে ভেঙে ঢোকা ঠিক হবে না। বেশ, তুমি ওটা তোমার ঘরে নিয়ে গিয়ে দেখো, আমরা কাল আবার সকালে গল্প করব, কেমন? জেনি এবার আর ঘাড় নাড়ল না। আমার মুখ থেকে চোখ না সরিয়েই 1 পা 2 পা করে পিছন দিকে হেঁটে দরজা দিয়ে বাইরে চলে গেল। আমার হাতঘড়ি বলছিল 9:25। আমি চপ্পলটা পায়ে গলিয়ে নিচে নেমে গেলাম। বাড়ির মালিকের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ততক্ষণে। আমি আর পাউরি দি আলাপ পরিচয় সারতে সারতে খাওয়া শেষ করলাম। আমি বললাম যে কাল থেকে বাড়ির কাজে আমি ওনার সাথে হাত লাগাবো, জেনিকে দেখাশোনা করার ফাঁকে ফাঁকে নিশ্চয়ই সময় পাওয়া যাবে। সেই সময়টা ভূতের মতো একলা নিজের ঘরে না কাটিয়ে আমি ওনার সাথে হাতে হাতে ঘরের কাজকর্ম এগিয়ে রাখব, উনি যেন জেনির বাবাকে কিছু না জানান। উপরে আসতে আসতে প্রায় 10টা বাজল, ঘরের দরজা ভেজানো ছিল, আলতো ধাক্কায় সেটা খুলতেই
দেখি ভিতরে একা একা জেনি বসে আছে। একি, তুমি শৌনি এখনো? জেনি সেই ড্যাবা ড্যাবা চোখ মেলে আমার দিকে তাকিয়ে রইল, তার হাতে ধরা অরণ্যদেবের বইটা। চলো ঘুম পাড়িয়ে দিই তোমায়, ঠান্ডা বাড়ছে, এখন ঘরের বাইরে ঘুরে বেড়ালে আবার জ্বর আসবে। জেনির হাত ধরে আমি তার ঘরে এলাম। তার ঘরটা আমার ঘরের থেকে সাইজে ছোট হলেও বেশ ঝকঝকে আর সাজানো। বোঝাই যায় যতীন্দ্রবাবু মেয়ের মন রাখার চেষ্টায় কোনো খামতি রাখেন না, কিন্তু ঘরের পারিপাট্যটা যেন একটু চোখে লাগে। একটা 5 বছরের মেয়ের ঘর এত গুছানো, খেলনা, পুতুল, ছবি, রং পেন্সিল, সে কি আদৌ কোনোটাই ছুঁয়ে দেখে না? তার ঔদাসীন্য কি এতটাই বেশি? জেনির হেয়ারব্যান্ড খুলিয়ে চুল বেঁধে কম্বলের তলায় শুয়ে আমি উঠে আসতে যাব, এমন সময় তার তুলতুলে আঙুলগুলো দিয়ে সে আমার ডান হাতটা হঠাৎ টেনে ধরল। আমি ঘুরে জিজ্ঞেস করলাম, ভয় করছে? জেনি ঘাড় নাড়ল। তারপর পাশের টেবিলের উপর থেকে আমার দেওয়া বইটা তুলে ধরে সরু বাঁশির মতো রিনরিনে গলায় বলল, পড়ে শোনাবে। 16 ফেব্রুয়ারি, আজ সরস্বতী পুজো। মিশন কলোনিতে কোথাও পুজো না হলেও সকালবেলায় জেনিকে আমি স্নান করিয়ে নিয়ে বেরিয়েছিলাম নবপল্লী প্রাথমিক বিদ্যালয়ের পুজো দেখাতে। জেনি এর আগে কখনো সরস্বতী ঠাকুর দেখেনি। স্কুলে একসাথে এত সাজুগুজু করা কচি কাঁচা দেখে আমি ভেবেছিলাম সে আনন্দ পাবে, কিন্তু হলো উল্টো। স্কুলে ঢুকতেই সে যেন আরও গুটিয়ে গেল। আমার হাতটা শক্ত করে ধরে আমার গায়ের সাথে লেগে লেগে চলাফেরা করতে লাগলো। মণ্ডপের ভেতর অঞ্জলি দেবার ভিড়, কোলে তুলে জেনিকে এক ঝলক ঠাকুরের মুখটা দেখিয়ে বেরিয়ে এলাম স্কুল থেকে। বুঝলাম এত ভিড়ে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আসার পথে সে একটাই প্রশ্ন করল, আচ্ছা ঠাকুর অত সাদা কেন? মিশন কলোনিতে ঢোকার মুখে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় একটা বড় সড় জটলা দেখতে পেলাম। জটলায় বড় মানুষের থেকে কচি কাঁচার সংখ্যাই বেশি। জেনির হাত ধরে এগিয়ে গেলাম সেদিকে। জটলার ঠিক মাঝামাঝি একটা লোক হাত নেড়ে নানান রকম অঙ্গভঙ্গি করছে, আর তার পাশে একটা ইয়া বড় কালো লোমশ কিছু নড়াচড়া করছে। কাছে যেতেই বুঝলাম লোমশ প্রাণীটা আসলে একটা তাগড়াই ভাল্লুক। লোকটা ছুটির দিনে ভাল্লুকের খেলা দেখাতে এসেছে। স্কুলে জেনি ভিড়ের মধ্যে অস্বস্তি বোধ করেছিল, তাই আমি ঘুরে চলে যেতে যাব এমন সময় হাতের আঙুলে টান পড়ল। জেনি আমার দিকে মুখ তুলে বড় বড় উজ্জ্বল চোখ মেলে আবদারের সুরে কথাটা বলেছে। আমি হাসি মুখে ঘাড় নেড়ে দাঁড়িয়ে গেলাম। জেনি আমার হাত ছেড়ে দুপা এগিয়ে গেল যাতে আরও সামনে থেকে দেখতে পারি। ভাল্লুকটা সম্ভবত আজ অসুস্থ। মালিকের ইশারায় সে লাফঝাঁপ করে খেলা দেখাচ্ছে ঠিকই, কিন্তু তার ম্লান চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে সে খুব একটা ভালো মেজাজে নেই। লোকটা ডুগডুগি বাজাচ্ছে আর একটা ছোট লাঠি নাচাচ্ছে, আর ভাল্লুকটা তার ইশারায় এদিক ওদিক করছে, শুয়ে পড়ছে, আবার লাফিয়ে উঠছে, দুহাত জোর করে জনতাকে নমস্কার করছে। আমার চোখ গেল জেনির দিকে। সে হাঁ করে অপলক নয়নে ভাল্লুকটার দিকে চেয়ে রয়েছে। অন্য বাচ্চাদের মুখে যেমন বিস্ময় আর আনন্দের অভিব্যক্তি, জেনির মুখ যেন সম্পূর্ণ অন্য কথা বলছে। সে নিশ্চয়ই এত বড় একটা জানোয়ার প্রথমবার সামনাসামনি দেখল, তবুও তার চোখে মুখে বিস্ময়ের লেশমাত্র নেই। সে যেন নিরীক্ষণ করছে প্রাণীটাকে, তার অঙ্গপ্রত্যঙ্গ, তার গায়ের প্রতিটা লোম, তার ছুঁচলো নখের শাড়ি, খেলা বা তামাশার দিকে যেন তার বিন্দুমাত্র নজর নেই। মিনিট 15 খেলা চলার পর লোকটা একটা টিনের কৌটো হাতে সবার কাছে কাছে ঘুরল। যে যেমন পারলো পয়সা দিল। আমার হাত ব্যাগ থেকে আমিও খুচরো পয়সা গুনে জেনির হাতে দিলাম। সে হাসি মুখে কৌটোয় দিয়ে দিল। আমি খেয়াল করলাম কৌটোয় পয়সা দেওয়ার সময়ও তার চোখটা ভাল্লুকের দিক থেকে সরল না। লোকটা সকলের থেকে ঘুরে ঘুরে পয়সা নিচ্ছে, কেউ দিচ্ছে, কেউ এড়িয়ে যাচ্ছে। আমি জেনির হাতটা ধরে একটা আলতো টান দিলাম, সে সরে এলো আমার কাছে। আমরা ঘুরে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে যাব এমন সময় এমন একটা ঘটনা ঘটল
যে পলকের মধ্যে আমি প্রায় জমে গেলাম। ভাল্লুকের মালিক পয়সা তুলতে ব্যস্ত থাকায় ভাল্লুকটা একা একা বসে ঝিমুচ্ছিল। এমন সময় কেউ একটা ভিড়ের মধ্যে থেকে শয়তানি করে একটা ইয়া বড় খোয়া ছুঁড়ে মারল পশুটার পিঠের উপর। সোজা সপাটে এসে এত জোর আঘাত করল তাকে যে ব্যথায় উঁকিয়ে ওঠার শব্দটা পর্যন্ত আমার কানে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জানোয়ারটা বিকট একটা গর্জন করে পিছনের দু পায়ে উঠে দাঁড়ালো। তার চোখের ঝিমঝিমে ভাবটা পলকে উধাও হয়ে সেগুলো যেন বুনো আক্রোশে জ্বলে উঠল। চিল চিৎকার করে ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। চারদিকে হুড়োহুড়ি দৌড়োদৌড়ির মধ্যে ধাক্কা খেয়ে আমার থেকে জেনির হাত গেল ছেড়ে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি পায়ের তলার ধুলো উড়িয়ে ভাল্লুকটা প্রায় এক মানুষ সমান লম্বা হয়ে দাঁড়িয়ে হাত তুলে গজরাচ্ছে। খোলা মুখের ভিতর দিয়ে লালা ঝরছে আর ঝকঝকে ধারালো দাঁতগুলো দুপুরের আলোয় জলজল করছে। জেনি, জেনি কই? জেনি, জেনি! ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। ভাল্লুকটার একদম সামনে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে জেনি। ময়াল সাপের সামনে পড়ে নিরীহ খরগোশ যেমন ভয়ে সম্মোহিত হয়ে নড়াচড়ার ক্ষমতা হারায়, ঠিক তেমন জেনি, জেনি! আমি গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে গেলাম তাকে, কিন্তু সে যেন পাথরের মূর্তির মতো প্রাণীটার একদম সামনে গিয়ে আটকে গেছে। আমি প্রায় কেঁদে ফেললাম। ভাল্লুকটা দাঁত খিচিয়ে বিকট একটা শব্দ করে জেনির উপর হামলে পড়তে গিয়ে যেন হঠাৎ আটকে গেল। জেনির অভিব্যক্তি বদলে গেছে। সে মুখ দিয়ে একটা একটা অদ্ভুত চাপা শব্দ করে চলেছে, এক টানা। বুড়ো মানুষের শ্বাসকষ্ট হলে যেরকম ঘড়ঘড়ে শব্দ করে, খানিকটা সেই রকম। ভাল্লুকটার মুখ চোখ যেন হঠাৎ বদলে গেছে। রাগের জায়গায় সেখানে এসেছে কৌতূহল। জেনি সেই একইভাবে দাঁড়িয়ে, সেই নির্লিপ্ত মুখ, পশুটার চোখের উপর চোখ, মুখ দিয়ে করে চলা একটা বিচিত্র শব্দ। ভালুকওয়ালা ততক্ষণে এসে প্রাণীটার গলার দড়ি শক্ত করে ধরে ফেলেছে। আমিও কাছে গিয়ে জেনিকে জাপটে কোলে তুলে নিলাম। জেনির মুখের শব্দ থামলো ঠিকই, কিন্তু চোখ সরল না ভালুকটার দিক থেকে। সেও যেন জেনিকে একইভাবে অবাক হয়ে দেখে চলেছে। পশুটার সামনে থেকে জেনিকে নিয়ে তড়ি ঘড়ি চলে আসার সময় সে ভালুকওয়ালার উদ্দেশ্যে শান্তভাবে বলল, ওর খুব লেগেছে, ওকে ওষুধ লাগিয়ে দিও। আমি ভয় ছিলাম জেনি নিশ্চয়ই বাড়ি ফিরে তার বাবাকে আজকের ঘটনা বলবে আর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমার চাকরিটা যাবে। কিন্তু খাবার টেবিলে সে এই বিষয়ে তার বাবাকে কিছুই বলল না। এতদিনে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে বাপ বেটির মধ্যে খুব একটা বার্তালাপ কখনোই হয় না। ওইটুকু মেয়ের একাকিত্ব বোধ করাটা এই অবস্থায় আরও স্বাভাবিক। তার বাবা আড়ালে তার ব্যাপারে যতই ভাবুক, সামনাসামনি মেয়ের সাথে তার সম্পর্কটা কেমন যেন কেঠো কেঠো। জেনিকে শোয়ানোর সময় রোজ তাকে গল্প পড়ে শোনানোটা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার ঘরে যত বই ছিল, র্যাপনজেল, স্লিপিং বিউটি, ইশপস ফেবল, আমাদের সমস্ত পড়া শেষ। এক একদিন ঘুম না আসলে সে দুটো তিনটে করে গল্প শোনে। আমি চিরকালের বই পোকা, তবে হুট করে বললে গল্প মাথায় আসে না। জেনির ঘরের দেওয়ালে উড়িষ্যার ঘরানার একটা সিংহের মুখোশ ছিল। আজ তোমায় একটা নতুন গল্প শোনাবো, ঠিক তোমার বয়সী একটা ছোট্ট ছেলের গল্প। খুব ভালো, খুব দয়ালু আর খুব মিষ্টি। তার নাম প্রহ্লাদ। নামটা শুনে জেনি খিলখিল করে হেসে উঠল। আমি বলে চললাম, তার বাবা ছিল মস্ত এক খারাপ লোক, কিন্তু প্রহ্লাদ খুব ভালো। তার বাবা কিছুতেই ঈশ্বরকে মানতে চাইতো না। সে সানডে করে চার্চে যেত না? না না, সে চার্চে যেত না। তাদের ওখানে তো চার্চ ছিল না, আর থাকলেও সে যেত না। সে তো দুষ্টু লোক, তাই সে কিছুতেই ভগবানকে মানতে চাইতো না। কিন্তু তার ছেলে ছিল একেবারে উল্টো। সে সারা দিন ঈশ্বরকে ডাকত আর তার বাবাকে বোঝাতো খারাপ কাজ ছেড়ে ভালো পথে চলতে।
তাহলে ঈশ্বরও তাকে ভালোবাসবে। তার ছেলে তার থেকে বেশি ভগবানকে ভালোবাসত বলে দুষ্ট লোকটার রাগ বেড়ে গেল ভগবানের উপর। সে ভাবল এমন ছেলে থাকার থেকে না থাকা ভালো। সে প্রহ্লাদকে কখনো আগুনে ফেলে দিল, কখনো বা পাহাড় থেকে ফেলে দিল, কিন্তু প্রত্যেকবার সে অদ্ভুতভাবে বেঁচে যেতে লাগলো। কিভাবে? জেনি গলা অবধি কম্বল ঢাকা অবস্থায় গোল গোল চোখে জিজ্ঞাসা করলো কথাটা। ঈশ্বর কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। তারপর একদিন তার বাবা রেগে গিয়ে তাকে বলল, বল বল তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলল, উনি তো সব জায়গায় আছেন, জগতের সব কিছুর মধ্যে খুঁজলেই ঈশ্বরকে পাওয়া যায়। তখন সেই দুষ্টু লোকটা পাশের একটা থাম দেখিয়ে বলে, এর মধ্যেও আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ বাবা, ওর মধ্যেও আছে। সঙ্গে সঙ্গে সে এক লাথি মেরে থামটা ফাটিয়ে দিয়েছে। আর যেই না ফাটিয়ে দেওয়া, তার ভেতর থেকে সিংহের মাথা আর মানুষের শরীরওয়ালা একটা ভয়ানক মূর্তি বেরিয়ে এসেছে। আর দুষ্টু লোকটাকে কোলের উপর ফেলে নখ দিয়ে তার পেট চিরে মেরে ফেলেছে। জেনি কিছুক্ষণ হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ওইটা কে ছিল? ওইটা তো ভগবান ছিল। ভগবান তো কোনো না কোনো রূপে খারাপ লোকেদের শাস্তি দেন। প্রহ্লাদের বাবাকে উনি নরসিংহ রূপ ধরে এসে শাস্তি দিলেন। নরসিংহ? হ্যাঁ, নর মানে মানুষ আর সিংহ মানে পশুরাজ, দুয়ে মিলে নরসিংহ। জেনি খানিকক্ষণ গোল গোল চোখে আমার মুখের দিকে তাকিয়ে বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। ঘরের কোনায় একটামাত্র টেবিল ল্যাম্প জ্বলছিল, তার ওপরে অনেকক্ষণ থেকে একটা ফড়িং উড়ে বেড়াচ্ছে। তার ছায়াটা বেশ কয়েক গুণ বড় হয়ে দেওয়াল জুড়ে এদিক ওদিক করছে। নরসিংহের কথা শুনে জেনি কেমন যেন চিন্তায় পড়ে গেল। কি ভয় করছে? জেনি ঘাড় নাড়ল নায়ের ভঙ্গিতে, তারপর একটু ভেবে গলার স্বর নামিয়ে খুব গোপনীয়তার সাথে ফিসফিস করে বলল, পাও কানাইকে আমার কাছে রেখে গেছে, তাই আমার ভয় করে না। আমি জানতাম জেনি পাউরিদিকে পাও বলে ডাকে, কিন্তু কানাইকে? আমি ভুরু গুচকে জিজ্ঞাসা করলাম। জেনি একবার ঝট করে ভেজানো দরজাটার দিকে দেখে আমায় হাতের ইশারায় তার কাছে ডাকল। আমি তার দিকে ঝুঁকে এগিয়ে গেলাম। জেনি কম্বল সরিয়ে মাথার বালিশের তলায় বিছানার জাজিমটা টেনে তুলল, তারপর খাটের কাঠের ভেতর হাতটা ঢুকিয়ে লম্বা মতন একটা কিছু টেনে বের করে আনল। আলোয় আনতেই দেখি সেটা প্রায় এক ফুট লম্বা কোষ্ঠীপাথরের কৃষ্ণমূর্তি। এটা পাও দিয়েছে তোমায়? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। জেনি ঘাড় নাড়ল, তাহলে এটা এখানে লুকিয়ে রেখেছো কেন? বাবা একবার দেখেছিল, পাওকে খুব বকেছিল, আমি তারপর সরিয়ে দিয়েছি, যদি ভেঙে দেয়। কথাটা বলে সে মূর্তিটাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরল যেন সেটা তার সন্তান। তারপর আবার গলা নামিয়ে ফিসফিস করে বলল, বাবাকে বলবে না কিন্তু। আমি তার গা ছুঁয়ে বললাম, কথা দিলাম বলবো না। জেনি আবার জাজিম তুলে মূর্তিটাকে খাটের তলায় ঢুকিয়ে দিল। দেখে অবাক হলাম যে ওইটুকু শিশু মূর্তিটাকে এমনভাবে ধরেছে যেন সেটা বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তু। জেনিকে আমি অনেকবার বলেছি আমায় সে মাসি বলে ডাকতে পারে, কিন্তু আজ অবধি সে ডাকেনি। ডাকার প্রয়োজন পড়লে এই যে শোনো, এইসব বলে আমার দৃষ্টি আকর্ষণ করে। যাকগে, সে আমায় কিছু ডাকুক আর নাই ডাকুক, আমার কাছে যে এই কদিনে সে কিছুটা হলেও নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে আমি তাতেই খুশি। এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। টেবিল ল্যাম্পটা ঘরে সারা রাত জ্বলে, জেনি সেই আলোতেই ঘুমায়। ল্যাম্পটার পাশে এক গাদা টেডি বিয়ার রাখা। আমি থমকে গেলাম, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার। ঘুরলাম জেনির দিকে। জেনি, আমায় একটা সত্যি কথা বলবে?
যেনি চোখ বন্ধ করে ফেলেছিল। আমার কথায় আবার চোখ খুলল। আজ সকালে ভাল্লুকটা যখন রেগে গিয়েছিল, তুমি কি করে ওকে শান্ত করলে? জেনি যেন হঠাৎ সজাগ হয়ে গেল প্রশ্নটা শুনে, কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর চাপা সুরে বলল, বললাম আমি জানি তোমার ব্যথা লেগেছে, কিন্তু তুমি এমন করলে এরা আরও মারবে, তুমি শান্ত হও। একটা 5 বছরের শিশু এতটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে বলে আমার তো মনে হলো না, কিন্তু তার কল্পনা প্রবণতাটা কি একটু বেশি নয়? তুমি ওর ভাষায় কি করে বললে? এমনি তোমায় যেমন ভাবে বললাম তেমনি ভাবেই বললাম, ও বুঝে গেল। আমি কথা বাড়ালাম না। একাকিত্ব, মাতৃবিয়োগ, বিষণ্ণতা সব মিলিয়ে কি মেয়েটার মাথায় প্রভাব পড়েছে? সেই জন্যই কি তড়িঘড়ি গভর্নেন্স রাখার ব্যবস্থা, নাকি ব্যাপার আরো ঘোরালো? বেরিয়ে এলাম জেনির ঘর থেকে, বেরোতেই থমকে গেলাম। গোটা প্যাসেজ জুড়ে একটা নাক জ্বলে যাওয়া জানতপ গন্ধ। ঘরে ঢোকার সময় তো পাইনি, কেউ কি এখানে এসেছিল? কেউ কি আড়ি পেতে আমাদের কথা শুনছিল বাইরে থেকে? বাড়ির মালিকের ঘরটা কোন দিকে? কেনই বা অবসাদে ভোগা তার একমাত্র মেয়ের সাথে তার এত কম কথা হয়? এই বিরাট অট্টালিকার ঝিমঝিমে অন্দরে আমার চোখের সামনে সাজানো সত্যের কোনো পর্দা ফেলে রাখা হয়নি তো? ১৮ ফেব্রুয়ারি। আজ অনেকগুলো ঘটনা এমন ঘটেছে যা আমার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আজ প্রথমবার নবদ্বীপের এই বাড়িটি এবং তাদের সব বাসিন্দাদের বিষয়ে আমার মনে একটা শিরশিরে সন্দেহের জন্ম দিয়েছে। আজ বেশ ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, মুখ ধুয়ে পাউরিদির সঙ্গে হাঁটতে বেরোলাম। এখানে এসে থেকে বাড়ির বাইরে খুব বেশি বেরোনোর সুযোগ পাইনি। সাধারণত আমি এত ভোরে উঠি না। 6:30 নাগাদ উঠে হাত মুখ ধুয়ে 7:00 জেনিকে ঘুম থেকে তুলি। আজ 5:30 ঘুম ভেঙে গিয়েছিল। বাথরুম থেকে দাঁত মেজে বেরিয়ে দেখি পাউরিদি শাল গায়ে দিয়ে হাঁটতে বেরোচ্ছেন। আমি সঙ্গ নিলাম। বাজারের দিকটা এর আগে দেখলেও মিশন কলোনির অপর দিক অর্থাৎ শেষের দিকটায় এর আগে কখনো আসেনি। চওড়া রাস্তা, দুধারে এরিকা গাছের সারি, ছোট ছোট সাজানো গোছানো বাড়ি, ভোরের ঠান্ডা হাওয়া আর কুয়াশা মাখা লালচে রোদ গায়ে মেখে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, আমায় একটা কথা বলুন তো পাউরিদি, আমি আসার আগে জেনির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? সে এমনিতেই চুপচাপ, মা মারা যাওয়ার পর। না, আমি সে কথা বলছি না, আমি জানতে চাইছি মানে, আচ্ছা, জেনি কি ছোটবেলা থেকেই খুব কল্পনাপ্রবণ, বা তার মধ্যে ইদানিং রিসেন্টলি কি বানিয়ে বলা কোনো অসত্য ঘটনা এইরকম কোনো প্রবণতা খেয়াল করেছেন? পাউরিদি একটু থমকে গেলেন। জানি না প্রশ্নটা করে ভুল করলাম কি না, কারণ জবাবটা একটু দেরিতে আসলো আর একটু যেন ঝাঁঝের সঙ্গে। না, সে ঈশ্বর বিশ্বাসী, আমি অন্তত তাকে মিছে কথা বলতে শুনিনি কখনো। সে চাপা স্বভাবের, যে কারণে কল্পনাপ্রবণ হলেও আমার বোঝার কথা নয়। কিন্তু আপনি তো তাকে স্নেহ করেন। বাড়ির পরিচারিকার যতটুকু দুর্বলতা থাকা উচিত তার মালিকের সন্তানের প্রতি, তার থেকে অনেকটা বেশিই করেন। আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে জেনির প্রতি। আমি জানি আপনার জেনিকে কৃষ্ণমূর্তি দেওয়ার ফলস্বরূপ আপনাকে কটু কথা শুনতে হয়েছে স্যারের কাছে। পাউরিদি, আমার এখতিয়ারের বাইরে কোনো কিছু জানার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি স্যারকে কথা দিয়েছিলাম যে এই কাজটি আমি শুধুমাত্র পেশার টানে করব না, আমার মধ্যে যতটা সততা আর আন্তরিকতা আছে তার সম্পূর্ণ ঢেলে দেব। আর যিনি সর্বক্ষণের সাথী হিসেবে, আমার জন্য তার সত্যিটা জানা খুব জরুরি, না হলে আমি তো তাকে বুঝেই উঠতে পারবো না, তাই না? তার মনের কাছাকাছি পৌঁছতেই পারবো না। আমি চাই জেনি আগের মতো হয়ে যাক, হাসি খুশি, উৎফুল্ল, প্রাণবন্ত। আমি নিশ্চিত আপনিও তাই চান।
পাউরিতি খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভিতর থেকে। কত বছর রাসের পর যিনি আমার সাথে মেলায় গিয়ে বায়না ধরে সে রাধা মাধবের মন্দির দেখতে যাবে। এই এলাকার সকলে কয়েক পুরুষ আগে হিন্দু ছিল, সাহেবরা এদের বাপ ঠাকুরদাদের ধরে ধরে খ্রিস্টান বানায়। নবদ্বীপের গোড়া বৈষ্ণব মুরব্বীরা তাই এদের বেজাত ভাবে চিরকাল। আজকাল এসব কেউ মানে না ঠিকই, কিন্তু রাসের সময় জেনিকে নিয়ে রাধা মাধবের মন্দিরে ঢুকব, কেউ যদি দেখে চিনতে পারে, যদি দু কথা শোনায়, সেই ভয় আমি ঠুকছিলাম না। কিন্তু জেনি যেদের কাছে হার মেনে শেষে ঠুকলাম। মেলা মাঠের অপর দিকে চললেও মন্দির ছিল ফাঁকা, এক বৃদ্ধ পূজারি ছাড়া কেউ ছিল না ভেতরে। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছি, হঠাৎ পূজারির চিৎকারে ঘোর কাটল। তাকিয়ে দেখি জেনি গর্ভগৃহে ঢুকে শ্রীরাধিকার পাশ থেকে কৃষ্ণের মূর্তিটা জাপটে ধরে কোলে তুলে বেরিয়ে আসছে। আমার যেন আত্মা শুকিয়ে গেল আতঙ্কে। সাথে সাথে তার থেকে জোর করে মূর্তিটা নিয়ে পূজারির হাতে ফেরত দিলাম, জোর হাত করে ক্ষমা চাইলাম। বড় মূর্তি হলে সে হয়তো তুলতে পারত না, কিন্তু মূর্তিটা ছিল দেড় ফুট মতন আর পিতলের। এদিকে জেনি সে কি কান্না, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে এলো তার। তার একটাই আবদার, সে ঠাকুরকে নিয়ে বাড়ি যাবে, তার কাছে রাখবে। এমন ঠাকুর সে কখনো দেখেনি, তার খুব ভালো লেগেছে, তাই সে ঠাকুরকে নিয়ে যাবে। পূজারি বুড়ো মানুষ হলেও অবুঝ নন, এসে বললেন, বড় ভক্ত কিনা, ভগবান নিজে চান তার সাথে তার বাড়ি যেতে। মন্দিরে তার নিজের মালিকানা থাকলে তিনি জেনিকে বিগ্রহটা দিয়েই দিতেন। আমি তাকে টেনে মন্দিরের বাইরে এনে কথা দিই তাকে কানাইয়ের মূর্তি এনে দেব, সেই মূর্তি তার নিজের হবে, কেউ তার থেকে নেবে না, তাতে সে একটু শান্ত হয়। তারপর মায়াপুরের এক কারিগরের থেকে এই মূর্তি তাকে আনিয়ে দি। আমি এতক্ষণ হাঁ করে সব কথা শুনছিলাম, এবার পায়ে পায়ে দুজনে আবার হাঁটতে লাগলাম। কিন্তু কিন্তু সামান্য একটা মূর্তির জন্য স্যার আপনারা পড়ে রেখে গেলেন কেন? আমাদের তো কত হিন্দুর বাড়িতেই যিশুর ছবি থাকে, মূর্তি থাকে, ওনাকে তো দেখে ধর্মীয়ভাবে গোড়া বলে মনে হয় না। কই, মূর্তির জন্য তো রাগেননি, জেনি হয়তো গুলিয়ে ফেলেছে। আমার নজর এড়িয়ে মন্দিরের বেদি থেকে কি করে জেনি মূর্তি তুলে নেয়, তার জন্যই রেগে গিয়েছিলেন উনি। আমি ঘাড় নাড়লাম। শেষ লাইনটায় কেন যেন মনে হলো পাউরিদির গলা কাঁপল। উনি আমায় সব সত্যি কথা বলছেন তো? কিছু দূর চুপচাপ হাঁটলাম আমরা, সামনে ডান দিকে বাগানে ঘেরা ছোট্ট হলুদ রঙের চ্যাপেলটা। ছটার ঘন্টা বাজল। আচ্ছা, স্যারের কিসের ব্যবসা? ওষুধের আড়ত আছে ওনার, নদিয়া ছাড়াও হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ সব জায়গায় ওষুধ যায়। আমরা আর বেশি দূর এগোলাম না, ঘুরে ফেরার পথ ধরলাম। বাড়িতে ঢোকার আগে পাউরিদি আমায় জিজ্ঞাসা করলেন, আপনাকে জেনি কি মিছে কথা বলেছে বলুন তো? না না, আপনি তো বললেন সে মিছে কথা বলে না, আমারই মনের ভুল হবে। পাউরিদির মুখ দেখে মনে হলো তিনি বুঝেছেন আমি কথাটা এড়িয়ে গেলাম। বাড়ি ঢুকে জেনিকে ঘুম থেকে তুলতে গিয়েই যেটা বুঝলাম, তা হলো জেনির আবার জ্বর এসেছে, তার গা আগুনের মতো গরম। সকালে সাবু বার্লি খাইয়ে তাকে আবার শুইয়ে দিলাম। পাউরিদি আজ সারা দিন বাড়ির কাজে ব্যস্ত থাকায় তার সাথে সেভাবে কথা হয়নি। দুপুরে খেয়ে উঠে দেখলাম তিনি এলিয়ে পড়েছেন। আপনি বরং একটু শুয়ে নিন, একটানা এত কাজ করে চলেছেন।
তাতে উনি উত্তর দিলেন যে সকালে স্যারের পুরনো কাপড় জামা কিছু বাতিল করা হয়েছে, তাই ওনার ঘরটা অগোছালো হয়ে রয়েছে, উনি ফেরার আগে ঘর গুছোতে হবে। চলুন আমিও আপনার সাথে কাজে হাত লাগাই। অন্যদিন হলে হয়তো পাউরিদি একটু আত্র আপত্তি করতেন, কিন্তু আজ করলেন না। এই প্রথম আমি যতীন্দ্র বরাটের ঘরে ঢুকলাম। এই ঘরটা বাড়ির একদম উত্তর দিকে, অর্থাৎ মূল অংশের একদম পিছন দিকে। এই ঘরটা বাড়ির সবচেয়ে বড় ঘর। মেঝেতে বাঘছালের কার্পেট, দেওয়ালে বুনো মোষ আর হরিণের মাথা, আর তাদের মাঝখানে এক জোড়া রাইফেল ঝোলানো। আমি হাঁ হয়ে দেখতে দেখতে প্রশ্ন করলাম, স্যার বুঝি শিকার করতেন? না, আমি আসার পর তো কখনো করেননি। পাউরিদি কাপড় জামাগুলি আমায় ভাঁজ করে দিতে থাকেন আর আমি আলমারিতে সেগুলো তুলতে থাকি। শেষ ধুতিটা তোলার সময় কাপড়ের ফাঁকে আলমারির ভেতর আমার হাতে যেন কিছু একটা ঠেকলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। পাউরিদি চলে গেলেন দরজা খুলতে, কিন্তু আমি বেরোলাম না ঘর থেকে। কাপড় জামার ফাঁক থেকে টেনে বের করে আনলাম একটা চ্যাপ্টা মতো কাঠের বাক্স। বাক্সের উপর সোনার জলে লেখা, জ্যানেট রেবেকা গোমস। দরজার দিকে এক ঝলক দেখে নিয়ে বাক্সটা খুলে ফেললাম। ভেতরে এক গাদা কাগজপত্র। এগুলো কি? পুরনো প্রেসক্রিপশন, কিছু গত বছরের, কিছু বেশ পুরনো। আচ্ছা, ওগুলোতে নাম জ্যানেট আর বরাট। প্রেসক্রিপশনগুলোর চোখ বোলাতে বোলাতে হঠাৎ বাইরের করিডোরে বুটের শব্দ পেলাম। ঝটপট বাক্সটা বন্ধ করে নিয়ে তড়িঘড়ি আলমারির দরজাটা লাগাতেই ঘরে এসে ঢুকলেন যতীন্দ্র বরাট। ঢুকেই আমায় এই ঘরে দেখে কয়েক মুহূর্ত যেন থমকে গেলেন। আমি কিছু বলতে যাব তার আগেই প্রায় গর্জন করে বলে উঠলেন, পাউরিদি, পাউরিদি! আমি তো থতমত খেয়ে গেলাম। পাউরিদি দৌড়ে আসতেই আগের থেকেও দ্বিগুণ জোরে চিৎকার করে বলে উঠলেন, উনি এই ঘরে কি করছেন? কি করছেন? প্রথম দিন দেখা সৌম্য সুদর্শন নম্র মানুষটার সাথে আজ এই মারমুখী মানুষটার যেন কোনো মিলই খুঁজে পেলাম না। আপনি কেন ওনাকে দিয়ে এই কাজ করাচ্ছেন? আপনাকে আমি বারণ করিনি? করিনি? গলার রগ ফুলে উঠেছে ভদ্রলোকের, ফর্সা মুখটায় যেন শরীরের সমস্ত রক্ত গিয়ে জমাট বেঁধেছে। আমি মিনমিনে গলায় বলে উঠলাম, আগে উনি কিছু বলেননি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি বলেছিলাম যে আমি সময় থাকলে ওনাকে ঘরের কাজে। আপনাকে এই কাজের জন্য রাখা হয়নি। আপনি জেনিকে ছেড়ে কোথাও নড়বেন না, কোথাও নড়বেন না। তাকে 24 ঘন্টা দেখে রাখবেন, এটাই আপনার কাজ। আমি থেমে গেলাম, রাগে অপমানে ভয়ে যেন আমার হাত পা জমে গেছে। পাউরিদি দরজার বাইরে দাঁড়িয়ে প্রায় ঠকঠক করে কাঁপছেন। যতীন্দ্রবাবু প্রায় ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পাউরিদির সামনে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে ঠান্ডা অথচ গম্ভীর গলায় বললেন, শুনুন, এই মহিলাকে যেন এই ঘরের আশেপাশে আর না দেখা যায়, মনে রাখবেন। বলে হনহন করে হেঁটে কলঘরের দিকে চলে গেলেন। আমি খানিকক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইলাম, পা নড়ল না, সারা শরীর দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। বেরিয়ে আসুন দিদিভাই, বাকিটা আমি করে নেব। আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে সন্তর্পণে পাউরিদির হাতে আলমারির চাবিটা দিয়ে গেলাম। উপরে উঠে দেখি জেনি খাটের উপর উঠে বসেছে। বেলা তখনও রয়েছে, তার গায়ে হাত দিয়ে দেখি সে ঘামছে, অর্থাৎ জ্বর ছেড়ে গিয়েছে। আজ আর তোমায় স্নান করতে হবে না, আমি গরম জলে তোমার গা মুছিয়ে দিচ্ছি। দোতলার কলঘরটা বেশ বড়। ঘরের মাঝামাঝি একটা পুরনো ধাতুর বাথটাব। জেনির বয়স কম হলেও আমি এসে থেকে দেখছি সে নিজে নিজে স্নান করে, নিজে নিজের জামাকাপড় গুছিয়ে রাখে। বাথরুমে লন্ড্রির একটা আলাদা গামলা থাকে, স্নান সেরে বেরোনোর সময় সে পুরনো কাপড় তাতে রেখে আসে। আমি কাঁসার বালতিতে জল গরম করে জেনিকে বাথটাবে বসিয়ে তার জামাটা খুলিয়ে দিলাম। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে
তার পিঠ মোছাতে গিয়ে দুটো অদ্ভুত জিনিস খেয়াল করলাম। এক, একটি 5 বছরের বাচ্চা মেয়ের শরীরে যে এত পশম থাকতে পারে তা আমার ধারণাতেই ছিল না। গোটা পিঠ তার পশমে ঢাকা। শীতকাল বলে সে প্রায় সারাক্ষণই ফুলহাতা জামা, না হয় কার্ডিগান পরে থেকেছে বলে বুঝিনি। তার হাতেও পিঠের মতোই ঘন পশম। দ্বিতীয় ব্যাপারটা আরও কৌতূহল উদ্রেক করার মতো। জেনির ঘাড়ের পিছনে গলার থেকে প্রায় ইঞ্চিখানেক নিচে লম্বা লম্বা রক্ত জমাট বাঁধার দাগ। কোনো ক্ষতচিহ্ন নেই, শুধু লালচে কয়েকটা দাগ। তবে দেখেই বোঝা যায় সেগুলো বেশ পুরনো। এগুলো কিভাবে হলো জেনি? কোনগুলো? এই যে ঘাড়ের পিছনে, ঘাড়ের নিচে যে দাগগুলো, পোকা চেটেছে? না, চাটেনি। তবে? জেনি উত্তর দিল না। বাথটবের মেঝেতে পড়ে থাকা জলের ফোঁটার উপর আঙুল বুলিয়ে দাগ কাটতে লাগলো। এই ব্যাপারটা আমি আগেও লক্ষ্য করেছি। জেনির যদি কোনো কথা পছন্দ না হয়, সে অন্য বাচ্চাদের মতো চিৎকার করে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করে না। সে শুধু চুপ হয়ে যায়, মুখ বন্ধ করে নেয়। উত্তরায়ণের বাতাস আমার ধীরে ধীরে ভারী লাগতে আরম্ভ করেছে। আমার যেন সব সময় ঠুলি পরিয়ে রাখা হচ্ছে। নির্দিষ্ট সরু দৃষ্টির বাইরে যেন চারিদিকে পর্দা ফেলে আমার নজর আটকানো রয়েছে। পাউরিদি জেনির খাবার ঘরেই দিয়ে গিয়েছিলেন, তাকে খাইয়ে নিচে নেমে গেলাম। টেবিলে গৃহস্বামী খেতে বসেছেন। আমি সামনে গিয়ে দাঁড়াতে খাওয়া থামিয়ে চাপা সুরে বললেন, দেখুন, আপনি যদি কিছু মনে করে থাকেন আমার ব্যবহারে, আই এম ভেরি সরি ফর দ্যাট, তার জন্য আমি দুঃখিত। আসলে ওরকম ব্যবহার তখন করাটা আমার উচিত হয়নি, ভেরি সরি। যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? ঘাড় নাড়লেন যতীন্দ্র বরাট। জেনির সাথে মিশে তাকে যতটা সম্ভব স্বাভাবিক ব্যবহারের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমি, কিন্তু আপনি তো তার বাবা, আপনার ভূমিকা আমি কিভাবে পালন করব বলুন। সম্ভব হলে মেয়ের সাথে একটু সময় কাটান, রাতে ফিরে একবার মেয়ের ঘরে ঘুরে আসুন, দুটো কথা বলুন, সেও আনন্দ পাবে, আপনারও সারাদিনের পর মেয়ের সাথে সময় কাটিয়ে সারাদিনের ক্লান্তি দূর হবে, আপনিও। আমি থেমে গেলাম, কারণ চামচ রেখে হাত তুলেছেন আমার অন্নদাতা। শুনুন শুনুন, আপনাকে জেনির মায়ের অভাব ভোলাতে এখানে আনা হয়েছে, রাইট? ডোন্ট ট্রাই টু বি হার মাদার। তার মা হওয়ার চেষ্টা নাই বা করলেন? কথাটা শুনে যেন ছ্যাঁকা লাগলো আমার গায়ে, আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে উপরে নিজের ঘরে চলে আসলাম। মন বলছিল আজই কাজটা ছেড়ে ফিরে যাই কলকাতা, কিন্তু তারপর বাবা মার মুখটা মনে পড়ল। আবার বেকারত্ব, আবার অনিশ্চয়তার জীবন। টান টান হয়ে শুয়ে পড়লাম বিছানায়। বোধহয় চোখটা একটু লেগে এসেছিল। বেলা পড়ে যেতে জেনিকে নিয়ে লনে এলাম। এক একদিন সে আমার সাথে ফ্লাইং ডিস্ক নিয়ে খেলে, কখনো নিজেই দৌড়ে বেড়ায়। আজ সে নিজেকে লাফ দড়িটা দিয়ে স্কিপিং করাতে লাগলো। মনটা ভালো লাগছিল না। দারোয়ানকে জেনির উপর নজরে রাখতে বলে আমি বাড়ির বাইরে বেরোলাম। হাঁটতে হাঁটতে মিশন কলোনি ছাড়িয়ে নবপল্লীর মেলার মাঠ অবধি চলে এলাম। এখানেই বসে রাসের মেলা, এর ধারেই শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দর মন্দির। এদিকটা বেশ ঠান্ডা। আমি গায়ের শালটা জড়িয়ে দিয়ে ঢুকলাম মন্দিরের ভেতর। মন্দির আজও প্রায় ফাঁকা। সেই বৃদ্ধ পূজারি সন্ধ্যের পুজো সারছেন। এক অতি বৃদ্ধা মহিলা মেঝেতে বসে অপলক দৃষ্টিতে বিগ্রহের দিকে তাকিয়ে আছেন। আমি গিয়ে বসলাম ওনার পাশে। ঠাকুর দেবতায় যে আমার বাড়াবাড়ি রকমের ভক্তি আছে তা নয়, তবে একটা একটা ব্যাপার খেয়াল করলাম। মন্দিরের শান্ত পরিবেশের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমার বেশ শান্তি বোধ হতে লাগলো। এক বৃদ্ধা আমার দিকে ফিরে বললেন, তোমায় তো মা দেখিনি এখানে কখনো, আমি তো প্রায় রোজ আসি, কেউ দুবার মাথা নুইয়ে প্রণামি দিয়ে চলে যায়, আবার কেউ ভেতরেও ঢোকে না, এখানে এসে আমার পাশে বসে গেলে। তুমি বোধহয় এ তল্লাটের মেয়ে না, তাই না?
না, আমি আমি আসলে এখানে নতুন এসেছি। কেন, আপনার পাশে কেউ বসে না? পুরোহিত মশাই সন্ধ্যা প্রদীপ নিয়ে এগিয়ে এলেন। আমি আর বৃদ্ধা দুজনেই শিখার উপর হাত বুলিয়ে মাথা ঠেকালাম। পুরোহিত মশাই বললেন, ওনার কথা এখানে সবাই জানে। রোগে ভুগে স্বামীটা মারা গেল, আর কুলাঙ্গার ছেলে বউ পিটিয়ে পালিয়ে গেল। আর এখানকার এলাকার লোকজন সব ঘর ছাড়া করলো ওনাকে। মোহনগঞ্জের হরিসভায় থাকতেন, মন্দিরের কাজ করতেন, দুমুঠো খেতে পেতেন, কিন্তু শেষ বয়সে ধরল কুষ্ঠ। সেখান থেকেও লোকে একেবারে জানোয়ারের মতো তাড়ালে। আমি এখানের মন্দিরে কমিটির হাতে পায়ে ধরে ওই পিছনের দিকের একটা গোয়ালের পাশে ওনার মাথা গোজার একটা জায়গা করে দিয়েছি। তবে লোকজন থাকলে উনি মন্দিরে ঠোকেন না, ওই কুষ্ঠ রোগী বলে পাছে লোকে তাড়া করে। আবার শুনতে শুনতে আমার গলা ধরে এলো। কি নিষ্ঠুর হতে পারে মানুষ, বুড়ি মানুষ, তার সাথে এই ব্যবহার! আমি ওনার আরও কাছে ঘেঁষে বসলাম। আমার নাম রঞ্জনা, আমি মিশন কলোনিতে একটা বাড়িতে কাজ করি। আপনার কথা সত্যি জানতাম না। আমি যখনই এদিকে আসব আপনার সাথে দেখা করে সময় কাটিয়ে যাব, কথা দিলাম। আপনিও কথা বলার লোক পাবেন। কি নাম আপনার? বৃদ্ধার মুখের বলি রেখাগুলো চওড়া হলো। বৃদ্ধা হাসলেন, তারপর বিগ্রহর দিকে ফিরে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, রাধা রানী দাসী, নামখানা যা রেখেছিল মা বাপ, সুখ আর থাকে কেমন করে কপালে। জানো তো, গোবিন্দ রাধাকে ছেড়ে চলে গিয়েছিলেন এই এতটুকু বয়সে। তার বিয়ে হয় রুক্মিণীর সাথে। রুক্মিণীকে তিনি হরণ করে বিয়ে করেন। সত্যভামাকে তার দেখেই ভালো লেগে যায়। কিন্তু জাম্বুবতী নাকি তাকে সব থেকে বেশি ভালোবাসত, ঠিক রাধার মতো। এই তিনজনের মধ্যে একমাত্র তাকেই গোবিন্দ নিজের পছন্দে বিয়ে করেননি। আমি তাকালাম মূর্তির দিকে। হাসি মুখে বাঁশি হাতে দাঁড়িয়ে রয়েছেন কানাই, আর তার পাশে সেই একইভাবে অপলক প্রেমে উদ্ভাসিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রাধা রানী। কিন্তু রাধার সাথে তো শুনেছিলাম তার আবার দেখা হয়েছিল। শেষ বয়সে তিনি নাকি রাধার কাছে ফিরে এসেছিলেন। ফিরে তো সবাইকেই আসতে হয়, কোনো না কোনো রূপে, কোথাও না কোথাও। সকলে কি আর চিরঞ্জীবী হয়? বৃদ্ধা পাশের থামে হাত রেখে ওঠার চেষ্টা করলেন। আমি হাত বাড়িয়ে ওনাকে ধরলাম। একটু যেন অবাক হলেন উনি। উঠে দাঁড়িয়ে আমার মাথায় হাত রেখে বললেন, তুমি বড় ভালো মা, বড় ভাগ্য আমার তোমার সাথে দেখা হয়ে গেল আজ। ঠান্ডাটা বাড়ছিল। বৃদ্ধাকে মন্দিরের সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করে আমি ফেরার পথ ধরলাম। মিশন কলোনিতে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গিয়েছিল। বাইরে গেট দিয়ে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালাম। প্রথম দিন যখন এখান দিয়ে ঢুকেছিলাম তখন গেটের আলোটা জ্বলছিল না, কিন্তু আজ জ্বলছে। উত্তরায়ণ লেখা পাথরের ফলকটার দিকে চোখ পড়তেই থমকে গেলাম। মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হলো। কোথাও যেন একটা কি যেন গোলমাল হচ্ছে, কোনো একটা হিসেবে গণ্ডগোল। এই বাড়ির চার দেওয়ালের মধ্যে আমায় বলা সব কথা সত্যি না, আর তা কোথায় মিথ্যে তা যেন বুঝতে পারছি এবার। শুনছিলেন আবির রায়ের কলমে রোমাঞ্চকর গল্প ভালুক মানুষের প্রথম পর্ব। গল্প পাঠে কৌশিক, কথক ও রঞ্জনার ভূমিকায় এবং ঈপ্সিতা, অন্যান্য চরিত্রে অলোকা প্রাহি, গাড়ি চালক বুবাই, গাড়োয়ান হ্যাপি, পাউরিদি দেবদত্তা, যতীন্দ্র মাইকেল বরাট, দেবাশিস সেনগুপ্ত, জেনিরুথ বরাট, তৃষা, রাধারানী দাসী, বর্ষা, পুরোহিত মশাই, কুন্তল, সিস্টার কাব্যশ্রী,
প্রচ্ছদ দীপক অধিকারী, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনা টিম বিভা ক্যাফে, পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটির অন্তিম পর্ব শুনতে হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনদের সাথে। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।